নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প বাঁধন শুরু করছি বন্ধুরা আমার আজকের উপস্থাপনা রবিবার দুপুরে আচমকা হানা দিয়েছিলাম পাটুলিতে বিনোদীর ফ্ল্যাটে পৌঁছে এক ধন্দ লাগা দশা বেল বাজাচ্ছি তো বাজাচ্ছি ভিতর থেকে কোনো সারা শব্দ নেই বড় একটা তো বেরোই না মিনুদি আজ কোথাও গেল নাকি অবাক করে দেব বলে না জানিয়ে বেহালা থেকে এত দূরে ছুটে এলাম গোটা পরিশ্রমটাই বৃথা মোবাইল বের করে মিনুদির নাম্বারটা টিপলাম ফোনও বাজছে বেজেই চলেছে কি হলো রে বাবা কোথায় এমন গেল যে ফোন ধরারও হুঁশ নেই হতাশ মুখে ফেরার উপক্রম করছি পিছনে অমনি খুটুস ফ্ল্যাটের দরজা খুলে গিয়েছে ঢুলু ঢুলু চোখে উঁকে দিচ্ছে মিনুদি আমাকে দেখে পাতলা হাসি ফুটেছে ঠোঁটে জড়ানো গলায় বলল ও তুই হায় আয় আয় ভিতরে ঢুকে চটি ছাড়তে ছাড়তে বললাম ব্যাপারখানা কি তো কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি ফোন করছি দরজা খুলছ না শরীর টরি খারাপ নাকি আমার আবার শরীর বেঁচে আছে এই না ঢের এমন যেন নিরাশক্ত সুরে কথাটা হাওয়ায় ভাসিয়ে দিল মিনুদি দরজা বন্ধ করে ফিরতে ফিরতে বলল ঘুমিয়ে পড়েছিলাম রে মক্ষম ঘুম বটে বাড়িতে বা পেলাম নিয়ে যাক না সবকিছু পারলে এই বুড়িটাকেও মেরে রেখে যাক খুবই নিরাশা ব্যঞ্জক সংলাপ তো আমার কাছে নতুন নয় বুবলির বিয়ে হওয়ার পর থেকে ফোন করলেই প্রায় এমন ধারার ডায়লগ শোনায় আমার সত্তর ছুঁই ছুঁই তো দিদিটি মেয়ে চলে গিয়ে বড্ড একা হয়ে গিয়েছে যে আর সেই কারণেই তো আজ দিদিটিকে একটু সঙ্গ দিতে আসা যদি তাতে মানুষটা খানিকটা চাঙ্গা হয় ছোট্ট দু কামরার ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং এর জায়গাটাও আছে খানিকটা সরকারি দফতরে কাজ করত মিনুদি সেখানকার এক সহকর্মীর পরামর্শে কাঠা দুয়েক জমি কিনেছিল গড়িয়ায় রিটায়ারমেন্টের মুখে মুখে সেটা বেচেই এই ফ্ল্যাট শেষ বয়সের নিশ্চিন্ত আশ্রয় রুচি আছে সোফা টোফা দিয়ে সুন্দর সাজিয়ে রেখেছে ফ্ল্যাটটা সোফাতেই বসতে যাচ্ছিলাম মিনুদি ডাকল শোয়ার ঘরে আয় ফাটের বাঁজুতে হেলান দিয়েছে মিনুদি আমিও বিছানায় প্রান্তে নদী ঘন ঘন হায় তুলছে চোখ রগড়ালো একবার ভুরুকুঞ্জকে বললাম তুমি কি দিনের বেলাতেও ঘুমের ওষুধ খাচ্ছ নাকি কি করি বল কাজ নেই কম নেই মনে হয় সারাদিন চোখ বুঝে পড়ে থাকি খুব খারাপ অভ্যেস নার্ভগুলোর বারোটা বেজে যাবে জাগে স্নায়ু যত শিথিল থাকে ততই তো মঙ্গল মনে কোনো ভাবনা চিন্তা ঘেঁচতে পারে না একা একা আছি সেই বোধটাও মরে যায় না লক্ষণ মোটেই ভালো নয় মিনুদিকে দেখে মায়া হচ্ছে রীতিমতো একটু বুঝিবার শঙ্কাও এক সময়ে দারুণ রূপসী ছিল মিনুদি গায়ের রং তেমন উজ্জ্বল ছিল না বটে কিন্তু কি টানা টানা চোখ কি চমৎকার মুখশ্রী বটে আঁকা ভুরু কোমর পেরোনো চুলের ঢাল দেখে আমরা বনেরাই তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম বয়স হয়ে রূপের জ্যোতি খানিক হয়ে গেলেও একটা ছিলই বুবলির বিয়ে হয়েছে মাস তিনেক অনুষ্ঠানের দিনও দিব্যি দেখাচ্ছিল মিনুদিকে মাত্র এই কদিনেই যেন অনেকটা বুড়িয়ে গিয়েছে ঝিমনো শান্ত মুখমন্ডলে বলি রেখার স্পষ্ট আভাস একাকিত্ব যেন ভিতর থেকে দিচ্ছে মিনুদিকে সামান্য হেসে বললাম ওভাবে বলছো কেন গো মিনুদি আগেও তো তুমি একাই থাকতে ভেবে দেখো চাকরি থেকে ক বছর আগে রিটায়ার করেছো অন্তত ন দশ বছর মিনুদি ক্ষীণ বললো বলল হবে আর বুবলি অফিস করছে না হোক ছ সাত বছর এই সকাল নটায় বেরিয়ে যেত ফিরতো রাত নটায় শুধু রাতটুকু ছাড়া কতক্ষণ পেতে তুমি বুবলিকে সত্যি বলতে কি কলেজে পড়ার সময়ও বুবলি সারাক্ষণ বাড়িতে থাকতো না সুতরাং হঠাৎ একা হয়ে গিয়েছ এরকম ভাবনা কিন্তু তোমায় সাজে না তুই বুঝবি না রে রুনু তোরা কেউই বুঝবি না এক ধরনের অভ্যেস গড়ে উঠেছিল তো বিনোদীর এই যুক্তিটা অবশ্য উড়িয়ে দেওয়ার মতো নয় মেয়ে সর্বদা কাছে থাকুক কি না থাকুক মিনুদির জীবনটা যে বুবলিকে ঘিরেই আবর্তিত হতো তাতে তো কোনো সন্দেহ নেই আমরা দেখেছি তো মিনুদির শয়নে স্বপনে জাগরণে সারাক্ষণ শুধু বুবলি বুবলি আর বুবলি এই খেতে বুবলি ভালোবাসে বুবলি ওই ধরনের পোশাক পছন্দ করে আজ বুবলি স্কুলে এই করেছে কাল বুবলি ওখানে যাবে সন্ধে থেকে বুবলির গা করছে সকালে বুবলির পেট কামড়াচ্ছিল শুনতে শুনতে আমাদের প্রায় কান ঝালাপালা হওয়ার জোগাড় তবে এও ঠিক মিনুদির বাড়াবাড়িকে খুব একটা অস্বাভাবিক মনে হয়নি আমাদের বুবলি যখন জন্মায় মিনুদি তখন প্রায় চল্লিশ বেশি বয়সের সন্তানকে নিয়ে মা বাবার একটু বাড়তি উচ্ছ্বাস্ত থাকবেই আর বাবাটি যদি অমানুষ হয় মেয়ে ছাড়া আর মায়ের থাকে কি বা সুরেই বললাম তবু মানতে তো হবেই গো মেয়ে যে সারা জীবন তোমার কাছে থাকবে না এটাই তো স্বাভাবিক সে কি আমি জানি না রে বুবলি যখন বিয়ে করতে চাইল আমি একবারও আপত্তি করেছি বল তুই বল না না তা কেন বরং তুমিই তো খুব খুশি হয়েছিলে তাহলে আমার বারো বছরের বড় পিস্তুত দিদিটি সোজা হয়ে বসেছে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল আমি তো বুবলির কোনো ইচ্ছেতেই কোনো দিন বাধা দিইনি চাকরি পাওয়ার পর বিয়ে বিয়েথার কথা বলেছি বটে কিন্তু ওর গানে দেখে কখনো জোর করিনি নিজের যার কপাল পোড়া দশা সে কোন সাহসে মেয়েকে ওই জাঁতাকলে ঠেলবে বল মিনুদির কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয় সত্যি তো মিনুদির মতো দুর্ভাগা মহিলা আর কজনী বা আছে বিবাহিত জীবনে সুক্ত দূরস্থান যন্ত্রণা আর অপমান ছাড়া আর কিছুই কি জুটেছে মিনুদির যখন মিনুদির বিয়ে হয় আমার তখন ক্লাস এইট দেবাশিস দা কাজ করতো প্রাইভেট কোম্পানিতে মোটামুটি উঁচুই পোস্টে দেখতে শুনতেও নেহাত মন্দ ছিল না আমরা তখন ভেবেছিলাম দারুণ সুখী হবে মিনুদি কিন্তু বিয়ের বছর খানেক পর থেকেই কানা ঘুষো শুরু হলো বাড়িতে বড়রা আমাদের কিছু বলতো না তবু জেনে ফেলি ভালোই অশান্তি চলছে মিনুদির সংসারে রূপী নাকি কাল হয়ে দাঁড়িয়েছে মিনুদির দেবাশিসদার নাকি প্রচন্ড সন্দেহবাতিক মিনুদি পথে বেরোয় অফিস করে আর সকলে তাকে ড্যাব ডেবিয়ে দেখে এতে নাকি দেবাশিস ঘোর আপত্তি মিনুদি তার বারণ শুনছে না এই নিয়ে ঝগড়া হচ্ছে জোর তারপর তো সবই প্রকাশ হয়ে পড়ল দেবাশিস প্রচুর মদ খায় বাড়িতে বউকে যাচ্ছে তাই গালাগাল করে এমনকি গায়েও হাত তোলে নির্যাতন শোয়েও কেন যে দেবাশিসদার সঙ্গে মিনুদি ঘর করেছিল কে জানে নিজের তো পায়ের তলায় মাটি ছিল চলে আসতে পারত বাপের বাড়ি ছিঁড়ে ফেলতে পারত সম্পর্কটা কিন্তু সেসব কিছুই করেনি মিনুদি কেন দেবাশিস ভালোবাসতো ভালোবাসত হয়তো বা বিয়ের আট দশ বছর পরেও যখন বাচ্চা হলো না মিনুদিকে কি না বলেছে দেবাশিস দা ফিগার নষ্ট হয়ে যায় সৌন্দর্যের জৌলস কমে যায় তাই নাকি মিনুদি ইচ্ছে করে সন্তান চাইছে না এই ধরনের অপবাদও মিনুদি হজম করে নিয়েছিল অবশেষে বিয়ের প্রায় পনেরো বছর পর বুবলি যখন হল তখন তো আর এক কেলেঙ্কারি এতকাল পর বাবা হয়ে কোথায় আনন্দে মাতোয়ারা হবে তা নয় উল্টে মিনুদির নামে যা নয় তাই বলে বেড়াতো সকলের কাছে বুবলি নাকি আদপেই দেবাশিস মেয়েই নয় অন্য কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করতে গিয়ে মিনুদি নাকি তাকে পেটে ধরেছে কি নির্লজ্জ মিথ্যে কি চরম বিকার মদের মাত্রা ভীষণ বেড়ে গেল দেবাশিস তার বাচ্চাটাকে পর্যন্ত ছুঁয়ে দেখতো না মনে আছে মিনুদি তখন বলতো তোরা কেউ আমাদের বাড়ি আসিস না আমার বোন হওয়ার অপরাধে তোদেরকেও হয়তো গালাগাল খেতে হবে তারপর তো একদিন উঠ করে মরেই গেল লোকটা মদ খেয়ে খেয়ে লিভার পচিয়ে ফেলেছিল যে ভাগ্য ভালো ভোগেনি বেশি দিন হার্ট অ্যাটাক হয়ে অবসান ঘটেছিল জ্বালা যন্ত্রণার বুবলি তখন বড় জোর পাঁচ কি ছয় সেই তখন থেকেই বুবলিকে আঁকড়ে ধরে মিনুদির বেঁচে থাকা সুতরাং মেয়ের ভালো মন্দের ব্যাপারে মিনুদি যে সর্বদা শঙ্কিত থাকবে এটাই তো স্বাভাবিক মিনুদিকে উজ্জীবিত করার জন্য বললাম সে যাই হোক শেষ পর্যন্ত বুবলি বিয়ে তো করেছে তোমার ভরসায় থাকেনি নিজেই নিজের বর বেছে নিয়েছে হ্যাঁ সে যখনই এসে বলল কৌশিককে বিয়ে করতে চায় তখনই আমি সাই দিয়েছি বুবলি যা চায় আমিও তো তাই চাই তাহলে আর গোল কিসের দিনভর ঘাড় ঝুলিয়ে ঝিমচ্ছই বা কেন হাত বাড়িয়ে ঠেললাম মিনুদিকে কাজের লোকের তো এখনো টিকি নেই একটু চা করে খাওয়াও তো যাই ঘষ্টে ঘষ্টে খাট থেকে নামলো মিনুদি জিজ্ঞেস করলো সঙ্গে কি খাবি তোমার হাতে রান্না করা কিছু আছে না আরে আমি এখন আর রাধিটা না ইচ্ছেই করে না ওই সন্ধ্যায় বাজার করে যা হোক কিছু বানিয়ে দিয়ে যায় বলিস তো তোকে ডিম ভেজে দিতে পারি শুধু চা বিস্কুটি দাও তবে ক্লথ পায়ে রান্নাঘরে যাচ্ছে মিনুদি দেখতে খারাপ লাগছিল ছিল মানুষটা চাকরি সামলে একা হাতে বড় করেছিল বুবলিকে এখন কেমন যুবু থুবু দশা বয়সের ভার নিশ্চয়ই নয় জীবনের শেষে দায়িত্বটা চুকে গিয়েছে বলেই কি শরীর ছেড়ে দিয়েছে নাকি হঠাৎ একাকিত্বের কারণে এই আলস্য ধরেই নিয়েছিল মেয়ে বিয়েটিয়ে করবে না তারপর আচমকায় গিয়ে বসলো ছান্নাতলায় এতেই কি ঝাঁকি খেয়ে গিয়েছে মিনুদির স্নায়ু কারণ যাই থাক মিনুদিকে সমে ফেরানো দরকার তা নিয়ে ফিরতেই মিনুদিকে বললাম ববলিটা খুব মজাসেই আছে তাই না জমিয়ে সংসার করছে হুম হাতে কাপ ধরিয়ে দিয়ে বসলো মিনুদি এমন দুঃখী দুঃখী স্বরে বললো শুধু মাকেই যা ভুলে যাচ্ছে মাঝে কথা বলো না পরশুই বুবলির সঙ্গে কথা হলো ও তো প্রত্যেক সপ্তাহে এক দুই দিন করে আসে এখানে কৌশিকও নাকি তোমায় খুব ফোন টোন করে সে তো মরে গিয়েছে কিনা খবর নেয় পালাই ষাট ও কি কথা ওদের খুব মিলমিশ হয়েছে তাই না বলো প্রেমের বিয়ে ভাব তো ছিলই ফের উদাস্বরে বলল ওরা বেশ ভালোই আছে রে রুনু তুমিও কিছু খারাপ নেই শুধু মন থেকে এই একাকিনী শোকাকুলা ভাবটা তারাও একটা পরামর্শ দেব শুনবে কি রে পাট চুকিয়ে এবার একটা রাত দিনের কাজের লোক রেখে নাও সে তোমার দেখভাল করবে তার সঙ্গে বকবক চালাতে পারবে দেখি ভাবি বিনুদি অল্প হাসলো কিছুতেই যেন তার বিমনা ভাবটা কাটছে না আলাপচারিতাও জমছে না তেমন খানিক্ষণ এটা সেটা কথা চালিয়ে উঠে পড়লাম রাস্তায় নেমে মনে হলো স্রেফ কাজের লোক রাখার জ্ঞান দিয়ে আসাটা বোধ ঠিক হলো না মামাতো পিস্ত তো ভাইবোন মিলিয়ে আমরা তো নেহাত সংখ্যায় খুব কম নই। আমাদের সকলেরই মাঝে মাঝে মিনুদির কাছে আসা উচিত এতে যদি মিনুদির মন খারাপের ব্যাধি খানিকটা ঘোচে মানুষ ভাবে অনেক কিছু কিন্তু করে উঠতে পারে কই ভাইবোনদের কেউ হয়তো কচ্ছিৎ কখনো উঁকি দিয়ে এসেছে পাটুলির প্রায় নির্জন ফ্ল্যাটটায় আমি কিন্তু চার ছ মাসের মধ্যে আর মিনুদের বাড়ি গিয়েই উঠতে পারিনি সপ্তাহে একটাই তো ছুটি টানা দিন ছাত্রছাত্রী ঠেঙিয়ে রবিবার আর বেরোতেই ইচ্ছে করে না যদি বা দিন বাসনাটা চাগর দিয়ে ওঠে একটা না একটা ঝামেলা এসেই পড়ে হয়তো আচমকা কেউ বাড়িতে এসে হাজির কিংবা শুভঙ্কর কোনো প্রোগ্রাম করে বসলো তার উপর ছেলের বিয়ের পাত্রী দেখা চলছে পুরোদমে সেটাও তো এক ধরনের ব্যস্ত থাকা অবশ্য তারই মাঝে মিনুদিকে ফোন করি কখনো সখনো খবর টবর নেই রাত দিনের লোক রাখেনি বটে তবে মিনুদির সেই নিয়ে পড়া স্বর যেন খানিক সতেজ হয়েছে এখন সকাল বিকেল নাকি হাঁটতে বেরোয় আশপাশের লোকজনের সঙ্গে নাকি গল্প সল্প করে আমরাও মোটামুটি নিশ্চিন্ত যাক ধাতস্থ হচ্ছে তবে মিনুদি হঠাৎই তাল ভঙ্গ এক শনিবারের সন্ধেয় হঠাৎ মিনুদির ফোন রুনু কাল একবার আসতে পারবি ফটকা লাগল মিনুদি তো সহজে ফোন করে না তার উপর বাড়িতে ডাকছে উদ্বিগ্ন স্বরেই বললাম কেন গো কোনো প্রবলেম হুম তবে ফোনে বলা যাবে না কালই আয় বুবলিও থাকবে ওর সামনেই সব কথা হবে আমার আরো গুলিয়ে গেল গেলফুটে বললাম বুবি হ্যাঁ ওকে নিয়েই তো বুঝলি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে সে কি কেন কবে কি হয়েছে অত কথা কি ফোনে হয় তুই কিন্তু এখনই ব্যাপারটা পাঁচকান করিস না প্লিজ বুঝিসই তো আত্মীয় স্বজনেরা কে কিভাবে নেয় ওর থেকে কি কাদার ছিটে আসে একমাত্র তুই একটু যা বুঝদার আচ্ছা আচ্ছা কাল ফোন রেখেও ধন্দ কাটছিল না হলো রে বাবা বুবলির শ্বশুর শাশুড়ির সঙ্গে গোলমাল নাকি কৌশিকের সঙ্গে এই তো মাস দুয়েক আগেই দুটিতে সিঙ্গাপুর ঘুরে এলো না কৌশিক ছেলেটাকে যতটুকু দেখেছি তাকে তো হ্যাপি গোলাইক টাইপেরই মনে হলো তার সঙ্গে বুবলির অবনিবনা বিয়ের বছর ঘোরার আগেই না বলবোনা বলবোনা করেও শুভঙ্করকে জানিয়েই ফেললাম সঙ্গে সঙ্গে তার বিজ্ঞ মন্তব্য তোমার মিনুদের কপালটা একেবারে সোনা দিয়ে বাঁধানো ছিল বরের উপদ্রব এখন জামাইকে নিয়ে ভোগান্তি খাঁটি কথা প্রতিবাদ করার নেই মিনুদিকে যে আরো কত কি সইতে হবে পরদিন দুপুরে খেয়ে দেই দৌড়েছি পাটুলি বেল বাজিয়ে আজ অপেক্ষা করতে হলো না সঙ্গে সঙ্গেই পাল্লা খুলেছে মিনুদি আগের দিনের ঝিমনির কণা মাত্র নেই বরং মুখ কেমন চাপা উত্তেজনা আমি অন্দরে ঢোকা মাত্রই দরাম করে দরজা লাগিয়ে মিনুদি বলল কি বিপদে পড়লাম বলতো সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলাম হয়েছেটা কি আমার কন্যেটি তো আমায় জ্বালিয়ে মারল প্রেমের সাগরে ভাসতে ভাসতে উনি বিয়ে করলেন এখন বলছেন কৌশিক নাকি লাফাঙ্গা ফোর টোয়েন্টি তার সঙ্গে নাকি ঘর করা যায় না কেন বলেছি সেটাও রুনুমাসিকে বলো এপ্রি টি শার্ট পরা এক মাথা ঝামর ঝামর চুল বুবলি প্রায় ঝাপটে এলো ঘর থেকে রাগ রাগ গলায় বলল ফোর টোয়েন্টির চেয়েও খারাপ একটা সুপার ফ্লুয়ার ক্রিচার আস্ত পাঁজির হারা। সামান্য হেসে বললাম হ্যাঁ তো খেপে আছিস কেন রে কি করলো কৌশিক তুমি ভাবতে পারো রনুমাসি ও আগে একটা বিয়ে করেছিল পুরো ঘটনাটা আমায় চেপে গিয়েছে সর্বনাশ তাকে ডিভোর্স না করেই তোকে না না ও সব পাঠ চুকিয়েই আমায় ধরেছে কিন্তু গোটা ইনসিডেন্টটা আমার কাছে হাইট করে যাবে এটা কি ধরনের মেন্টালিটি বুবলি ধপাস করে বসল সোফায় আমি তো জানতেও পারতাম না আলমারি ঘাঁটতে গিয়ে হঠাৎ ছবি আবিষ্কার করলাম দুজনে দুজনের কাঁধে হাতে রেখে রোমান্টিক পোজে দাঁড়িয়ে কৌশিককে জিজ্ঞেস করতেই ও একটা নাটকের সিন বলে ঢপ মেরে কেটে গেল অমনি কৌশিকের মাকে গিয়ে ধরেছি তিনি তো আমতা আমতা করছেন আমি কি করে বলবো আমি কি জানি ভাবো তুমি কেমন প্যাঁচোয়া মা ছেলের কুকিরটি কিছুতেই ফাঁস করবে না তুই কি করে জানলি উনি স্বীকার করতে বাধ্য হলেন ভয়ে দেখালাম ফাঁস লাগিয়ে ঝুলে যাব। মেট্রোয় ঝাঁপ মারব ফোনে তো নার্ভাস হয়ে গড় করে আওড়ে দিলেন সত্যিটা তখনও ছেলেকে ডিফেন্ড করার মতো চেষ্টা ও একটু ভুল করে ফেলেছিল বিয়েটা তিন মাসও টেকেনি ওকে তুমি ক্ষমা করে দাও মিনুদি পাশ থেকে বলে উঠল না হয় একবার ক্ষমা করেই দিলি কৌশিকও তো তোর কাছে মাপ চেয়েছে হোয়াট সম্পর্কের গোড়া থেকে যে এত বড় একটা বিষয় লুকিয়ে রাখে তাকে কি আদৌ আর বিশ্বাস করা যায় টকটকে ফর্সা মিনুদির চেয়েও সুন্দর বুবলির মুখখানা থমথম করছে ক্রোধে জোরে জোরে মাথা নেড়ে বলল কৌশিককে আর বিশ্বাস করার তো প্রশ্নই আসে না কেন রে হুবলিকে শান্ত করতে চাইলাম মানুষ মাত্রই ভুল করে তাকে সুযোগও দিতে হয় তুমি কৌশিককে চেনো না রুনমাসি ও একটা নাম্বার ওয়ান বচ। মানে এখনো ও কত মেয়ের সঙ্গে যে ফ্লার্ট করে বেড়ায় আমি ওর মোবাইল ঘেঁটে দেখেছি এক একটা যা টেক্সট আসে পড়লে তোমার কান লাল হয়ে যাবে উত্তরে ও যা পাঠায় সেগুলো আরও খারাপ আমাকে গাওয়ার ভাবে তো উল্টো শিধে পটটি পরানোর চেষ্টা করে বলে ওরা নাকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বন্ধু ওদের সঙ্গে নাকি আজকালকার ছেলে মেয়েরা তো শুনেছি এসব করে জাস্ট ফর ফান হারু তো আমি সব খবর নিয়েছি আমারও নিজস্ব নেটওয়ার্ক আছে ও কবে কার সঙ্গে ডিস্কোতে নেচেছে সব আমার নোট করা হয়ে গিয়েছে তুমি বলো এরকম একটা লুজ ক্যারেক্টারের সঙ্গে আমার থাকা উচিত মুখ দিয়ে নাই বেরিয়ে সামলালাম কোনো মতে আর চোখে তাকালাম মিনুদির দিকে মনে হলো মিনুদি চাইছে আমি বুবলিকে একটু বোঝাই নরম স্বরে বললাম এত সব বৃত্তান্ত তুই জানলি কবে পর থেকে গোয়েন্দাগিরি করেছিস নাকি মোটেই না ওর অনেক কিছুই নজরে আসত কিন্তু যা বোঝাতো চোখ বুঝে মেনে নিতাম এমনকি যখন সিঙ্গাপুরে গেলাম তখনও আমার বিশ্বাস এতটা চির খায়নি তবে ওই ডিভোর্সের কেসটা লুকোনোয় আমার দৃষ্টি খুলে গেল তারপর থেকেই আমি ওকে ও রাখছি যা প্রমাণ পেয়েছি তাতে মনে হচ্ছে ও একটা ক্রিমিনাল কত মেয়ের যে সর্বনাশ করে বেড়াচ্ছে তুই কিন্তু একটু বেশি বেশি রিয়াক্ট করছিস ভুবলি বিনুদি এবার যেন একটু ঝেঁকিয়ে উঠল শ্বশুর মশাইকে সব খুলে বল তিনি ছেলেকে একটু বকাঝকা করুন তাহলেই কৌশিক সিধে হয়ে যাবে কেন তাকে আমাদের মাঝখানে ভেড়াব আমি কি ওর পারমিশন নিয়ে প্রেম করেছি বুবলি ঠোঁট বেকালো তাছাড়া কৌশিকের মা বাবা হলো ছেলে অন্তপ্রাণ সে যতই বদজাতি করুক সবই তাদের চোখে ছেলে মানুষই তবু ভদ্রলোককে জানানোটা তো তোর কর্তব্য ঠান্ডা গলাতেই বললাম তিনি সংসারের মাথা সবাই সব জানে না বোঝার শুধু ভান করে ভেবে দেখ বুবলি সম্পর্ক ভাঙা অনেক সহজ গড়া অনেক কঠিন সুযোগ পেলে কৌশিকও হয়তো বদলাতে পারে যেমন আমার বাবা বদলেছিল মা কষ্ট শোয়ে শয়ে টিকে থাকার পরে তাই না এক রাস কফের মতো ঘেন্না মেশানো শ্লেষ ছুড়ে দিয়ে বুবলি ঘরে চলে গেল মিনুদির শ্যামলা মুখখানা কালো হয়ে গিয়েছে শুকনো গলায় মিনুদি বলল শুনলি আমায় কিরকম খোঁটা দিয়ে গেল কি জবাব দেব মাথা নাড়লাম সামান্য কান্না কান্না গলায় বলল খুব আশা ছিল মেয়েটা অন্তত একটা সুখী জীবন পাবে এত ভেঙে পড়ছো কেন এখনই তো সব কিছু শেষ হয়ে যায়নি একটু চিন্তা করে বললাম একটা কাজ করা যায় না কৌশিকের বাবা মার সঙ্গে গিয়ে আমরা যদি কথা বলি ওরে বাবা বুবলি যদি শোনে তুল কালাম করবে তাহলে নয় কৌশিককেই ডাকো দুজনকে মুখোমুখি বসিয়ে দাও বুবলি প্রাণ ভরে কৌশিককে ছেড়ে নিক কৌশিককে এখানে আনবো অসম্ভব ওর নাম শুনলেই বুবলি যা হিস্টেরিক হয়ে যাচ্ছে আহা এক্ষুনি এক্ষুনি কেন কটা দিন যেতে দাও বুবলির রাগটা একটু পড়ুক ও তো কৌশিককে ভালোবাসে মাথা ঠান্ডা হলে তখন হয়তো কৌশিকের উপর খানিক চেল্লামিল্লি করবে কৌশিক যদি অনেস্ট হয় তাহলে দেখবে ওখানেই মিটে গিয়েছে সব হয়ে যাবে মিটমাট বলছিস আশান্বিত চোখে তাকালো মিনুদি কিন্তু স্বরে সেটা ফুটলো কি বুঝতে পারলাম না সংশয় তো ছিলই সেটাই সত্যি হলো শেষমেশ বুবলি কিংবা কৌশিক কেউই হাঁটল না আপোষের রাস্তায় দুজনেরই সম্মতিক্রমে হয়ে গেল কাঁটান ছেরান। আট মাসের মধ্যেই আবার ফিরে এসেছে মাতৃগৃহে অধিষ্ঠান সমহিমায় চলছে তার অফিস উদয়াস্ত খাটুনি চাকরিটাও বদলে ফেললো ঝট করে পরিশ্রমের সুফল মিলেছে এক লাফে উঠে গিয়েছে অনেকটা মাইনেতেও পদমর্যাদাতেও কি এক কারণে সেদিন ছুটি ছিল স্কুল মাস কয়েক পর আবার গিয়েছি পাটুলিতে মিনুদিকে জানিয়েই আমার মধ্যাহ্ন ভোজটা সেখানেই হবে মিনুদির ইচ্ছে না করিনি বুবলি নামকাও আসতে বাড়িতে থাকলেও মিনুদির তো সেই সারাদিন একলায় কাটছে আমাকে খাইয়ে দাইয়ে বুঝি একটুক্ষণ বেশি আটকে রাখতে চায় মিনুদি সেদিনও মিনুদি দরজা খুলেছে উত্তেজিত নয় ঝিমুচ্ছে না উচ্ছ্বাসহীন গলায় ডাকলো আয় আমাকে বসতে বলে রান্নাঘরে ঢুকে গেল মিনুদি গলা উঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি ফের হাতাকন্তি ধরেছ ধরতেই হচ্ছে সন্ধ্যা যা রাঁধে বুবলি তো মুখেই তুলতে পারে না তাছাড়া আজ তুই এসেছিস আমার জন্য আজ কি মেনু বেশি কিছু নয় ডাল আলু পোস্ত দই মাছ আর মুরগির মাংস ওরে বাবা কম কি মুরগিটা কিন্তু পাতলা পাতলা বুবলি ওই রকমই খায় কি না আইসক্রিমের একটা কৌটো আনিয়ে রেখেছি শেষ পাতে খাস খন। আবার আইসক্রিম কেন খা না বুবলিও তো ভালোবাসে মিনুদির বুবলি বুবলি পাগলামিটা ফের শুরু হয়ে গিয়েছে নাকি ভাবনাটা মনে এলেও মুখে বললাম না কিছু রান্না প্রায় শেষ হয়ে এসেছিল স্নান সেরে এলো মিনুদি দুই বসে গেলাম খাওয়ার টেবিলে আমাকে থালা সাজিয়ে দিল মিনুদি কিন্তু নিজে প্রায় কিছুই নিল না অবাক হয়ে বললাম তুমি শুধু ওইটুকু ভাত আর দই মাছ ব্যাস হ্যাঁ রে আমার আর আজকাল কিছু খেতেই ইচ্ছে করে না কেন গো মনটাই ভেঙে গিয়েছে রে মেয়েটার জীবনে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল মা হয়েও কিছু প্রতিকার করতে পারলাম না আহারে। কতটা এখনো সুখই নেই মিনুদির মনে পড়ল কোর্ট যেদিন ডিভোর্সের ডিগ্রিটা দিল সে রাতেই মিনুদি ফোনে আমায় জানিয়েছিল কেমন যেন উদ্ভ্রান্ত শোনাচ্ছিল গলাটা কেঁদেও ফেলেছিল তাড়াতাড়ি বলে উঠলাম আহা তুমি কি করবে বুবলি যদি কৌশিকের সঙ্গে থাকতে না চায় তবুও এর মধ্যে কোন টবু নেই মিনুদি আমরা তো জেনে গিয়েছি কৌশিকের এগেনস্টে বুবলি যা যা অভিযোগ এনেছিল সব সঠিক কৌশিক একটি আদ্যন্ত বদ ছেলে ইনফ্যাক্ট ওদের পরিবারটি সুবিধের নয় বাপ মায়ের প্রশ্রয়ে কৌশিক বিগড়েছে বুবলির কপাল ভালো ওই শয়তানের জাল কেটে বেরিয়ে এসেছে আরো লাকি ওর কোনো বাচ্চা টাচ্চা হয়ে যায়নি তা অবশ্য ঠিক মনটা হু করে যে আমার তো তাও বুবলি ছিল কিন্তু বুবলি বেচারা কি নিয়ে থাকবে ও তো অফিস নিয়েই পাগল দম ফেলারও ফুরসত পায় না সে তো এখন আমি যদ্দিন আছি ততদিন নয় যেমন তেমন করে চলে গেল কিন্তু তারপর তুমি কি চাও বলো তো বাচ্চা ধরে আনবে দত্তক নেবে না কেন নিজেরই হতে পারে আবার যদি একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যায় সবে তো তিরিশ পুরেছে বুবলি কি ফের বিয়েতে রাজি ওরে বাবা শুনলেই সে হাতে মাথা কাটতে আসে তাহলে আমি ছাড়ব না মরার আগে ওর একটা একটা গতি করেই যাব আবার বিয়ে হলে তো ভালোই হয় কিন্তু জীবনে বড় ঠক্কর খাওয়ার পর আর কি সে এগোতে চাইবে মনে হয় না সেও তো কম জিদ্দি মেয়ে নয় অবশ্য তার জেদকে খুব একটা দোষও যায় না কৌশিকের মতো অচ্ছার ছেলে পুরুষ সম্পর্কে ধারণাটাই তো বিষিয়ে দিয়েছে সে ছোকরা নাকি ফের বিয়ে করেছে ভাবা যায় তবু মিনুদি তো মা হিসেবে চেষ্টা চরিত্র চালাবেই যাতে মেয়েটা জীবনে থিতু হয় খাওয়া শেষ আইসক্রিম আর ছুঁলাম না পরে খাবো বলে সরিয়ে রেখেছি পেট ঠেসে আহারের পর বেশ একটা দ্বিপ্রাহরিক আমেজ আসছে গিয়ে একটু গড়িয়েছি মিনুদি আর বুবলির ডবল বেড বিছানায় মিনুদিও শুয়ে পড়েছিল হঠাৎ কি মনে হতেই মোবাইলটা তুলে নিয়ে বলল দেখো কাণ্ড একদম ভুলে গিয়েছি বুবলিকে আজ চিকেন স্যান্ডউইচ দিয়েছি টিফিনে কাজের চাপে ওর খাওয়ার কথা খেয়ালই থাকে না মনে করিয়ে দিতে হয় বলতে বলতেই খুদে টেলিফোনটার বোতাম টিপছে কানে চাপল ফোন হঠাৎই চোখ মুখ যেন উদ্ভাসিত ব্যগ্রসরে বলল কিরে টিফিন বক্স খুলেছিস নাকি এখনো সময় পাসনি ও প্রান্ত থেকে বুবলি কি বলল কে জানে মিনুদিকে একটু যেন অপ্রতিভ দেখালো পরক্ষণেই হাসি মুখে বলল আচ্ছা আচ্ছা বুঝেছি রুনুমাসি সামনেই আছে কথা বলবি মোবাইলটা বাড়িয়ে দিল মিনুদি গলা ঝেড়ে বললাম রে খুব ব্যস্ত ওই একটু বলেই এক ঝাঁক অনুযোগ ঝরে পড়লো বুবলির কলায় মাকে একটু বোঝাও তো রোজ টিফিন খারে, টিফিন খারে এই বলে বলে ফোন করবে আমি কি এখনো বাচ্চা আছি মার চোখে ছেলে মেয়ে কি কখনো বড় হয় রে তা ঠিক দিনের মধ্যে কতবার ফোন করে জানো হ্যাঁ বুবলি অফিস পৌঁছেছিস ফোন ধরছিস না কেন তোর কি মিটিং শুরু হয়ে গিয়েছে আজ বেরোচ্ছিস কখন রে ওমা রওনা হয়ে গিয়েছিস কদ্দূর এলি এখনো পৌঁছাচ্ছিস না কেন রে তুমিই বলো সারাক্ষণ ট্যাকর ট্যাকর ভালো লাগে বা তোর জন্য বুঝে চিন্তা হয় না যতক্ষণ তুই বাইরে থাকিস এই রুনু ওকে জিজ্ঞেস করতো জিজ্ঞেস কর আমাকে থামিয়ে দিয়ে হঠাৎ মিনুদি বলে উঠল কি যেন একটা ডিভিডিও আনিয়ে রাখতে বলেছিল মাকে চুপ করতে বলো তো কিচ্ছু আনতে হবে না বিনোদীর গলা শুনতে পেয়েই ঝনঝনিয়ে উঠেছে বুবলি তবে তার স্বরে যত না বিরক্তি তার চেয়ে বেশি কৌতুক তাকে নিয়ে মার যে এই ছটফটানি যেন সে উপভোগ করছে সহজ সুরেই বলল তারপর তোমাদের কথা বলো আছো কেমন তোমরা এই তো চলছে ভাইটুর পাত্রী মিলল একটা মোটামুটি পছন্দ হয়েছে রে কথা এগোব গুড গুড লাগিয়ে দাও খুব মজা করব। তোরও ভাবছি এবার একটা লাগিয়ে দেব রক্ষে করো যথেষ্ট শিক্ষা হয়েছে বারবার খারাপ হয় না রে সবাই কি কৌশিক নাকি যেমনই হোক আমি আর ওসবে নেই আমার মাকে কে দেখবে আমি চলে গেলে মাটা এবার মরেই যাবে গো হাসতে হাসতেই বলল বুবলি কিন্তু কথাটা যেন ধক করে বাজলো বুকে সাজিয়ে গুছিয়ে একটা জবাব দিতে যাচ্ছিলাম তার আগেই ফের বুবলির গলা একটা সানডে দেখে চলে এসো না মাসি সারাদিন হইচই করব আসবো রে তোর মেশোকেও ধরে আনবো গুড গুড এখন তাহলে ছাড়ি ও হ্যাঁ মাকে দুপুরে ওষুধটা খেয়ে নিতে বলো তো মনে করিয়ে না দিলে রোজ ভুলে যায় বুবলিও তো মার খেয়াল রাখে খুব তার মানে ফোনাফুনিতে মা মেয়ে কেউই কম যায় না এমন মা অন্ত প্রাণ ফের চলে মিনুদি কি সত্যি আর বাঁচবে এটা মানতেই হবে বুবলি ফিরে আসাতে একটা বড় লাভ তো হয়েছেই মিনুদির সারাদিনের একাকিত্বটা আর নিঃসিম শূন্যতা নয় বরং এ যেন শুধু কয়েক ঘন্টার প্রতীক্ষা দিন শেষে কেউ ফিরবে জেনে একা একা প্রহর গোনা এতেই তো বেঁচে থাকাটা অনেক অর্থবহ হয়ে ওঠে তাই নয় কি ধমকে ওষুধ খাওয়ালাম মিনুদিকে আবার বালিশে মাথা রেখেছি চোখ বুঝতে পারলাম না মিনুদি কোত্থেকে এক গোছা খবরের কাগজ বের করে এনেছে রবিবারের পাতা পাত্রপাত্রীর বিজ্ঞাপন বলল দেখ আমি কেমন উঠে পড়ে লেগেছি হ্যাঁ তাই তো বেশ কয়েক জায়গায় বিজ্ঞাপন লালকালিতে ঘেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কর্পোরেট অফিসার বুবলির সঙ্গে সবকটি বেশ মানানসই জিজ্ঞেস করলাম একটাও যোগাযোগ করেছ হয়ে ওঠেনি বিনোদী যেন সামান্য দ্বিধান্বিত স্বরে বলল এবার ভাবছি শুরু করব। কিন্তু বুবলির যা অ্যাটিটিউড দেখলাম এগোনোটা কি ঠিক হবে বলছিস মিনুদীর গলায় হঠাৎই যেন হালকা স্বস্তির ছোঁয়া কেমন যেন কাঁচু মাচু মুখে বলল পরে যদি আমায় লোকে দোষ দেয় যা বাবা এ আবার কেমন যুক্তি একটু আগে মেয়ের ভবিষ্যৎ নিয়ে উতলা ছিলে এখন বলছে পরনিন্দার ভয় গুরুকুঁজকে বললাম আমার একটা কথা ঠিকঠাক জবাব দেবে রে সত্যি তুমি চাও বুবলি আবার বিয়ে করুক তো অবশ্যই চাই বুবলি তোমাকে ছেড়ে চলে গেলে সহ্য করতে পারবে মন থেকে বলছ তো ঘুরিয়ে নিল বিনোদি ভার গলায় বলল মনের কথা ছাড় রুনু মন বড় স্বার্থপর রে সে তো শুধু নিজের টুকুই বোঝে করে মুখ দিয়ে বেরিয়ে গেল অর্থাৎ মেয়ের ডিভোর্সেও খুব অখুশি হওনি তাই তো মিনুদি চমকে তাকালো মুহূর্তের জন্য দপ করে জ্বলে উঠল চোখ জোড়া পলকেই নিষ্প্রভ যেন কাগজগুলো গুছিয়ে নিয়ে চলে গেল ঘর ছেড়ে জবাব আমি পেয়ে গিয়েছি বুবলিকে নিয়ে সদাই ভাবিত থাকবে মিনুদি মায়ের মন নিয়েই বুবলিরও উৎকণ্ঠা চলতেই থাকবে মাকে নিয়ে পাত্রী চায়ের বিজ্ঞাপনেও লাল লাল দাগ পড়বে পড়তেই থাকবে অসহায় আরতির মতো কেউ বুঝি এক ধরনের বেঁচে থাকা